জিদ্দা তুমি কি দেখালে ভাই, হেটারদের এত ফাটছে, এতটাই ফাটছে যে তাদের খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রাবণ সিনেমাটাকে ইউটিউবে লিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় এটা কারা করছে জানেন? আমার তো মনে হয় এটা যারা জিদ্দার হেটার, যারা জিদ্দার ভালো চায় না, যারা চায় না যে রাবণ ভালো বিজনেস করুক এবং যাতে রাবণ ভালো ব্যবসা না করতে পারে, সেই জন্য ওরা ভিডিওটি ইউটিউবে আপলোড করছে। ভাই এটা কোনো ভিউজ পাওয়ার জন্যে নয়, আপনারা বুঝতে পারছেন যে এক একটা চ্যানেলে রাবণের মুভি ক্লিপ ছেড়ে দেওয়া হচ্ছে, সেখানে সেটি কপিরাইট ক্লেম পড়ার পরেও সেটাকে আবার রিপিট করে আবার আপলোড করা হচ্ছে। ভাই এটা কোনো রকমই ভিউজের জন্য নয় এবং তাদের চ্যানেলকে গ্রোথ করার জন্য নয়, এটা শুধুমাত্র জিতের রাবণ সিনেমাটা যেটা ভালো বিজনেস করতে না পারে এবং জিতের যে হেটার্সগুলো আছে তারা এটা করছে। আর প্রকৃত জিত ফ্যান এটা করতে পারে না, কারণ তারা জানে যে জিদ্দার এই সিনেমাটা নিয়ে অনেক প্রত্যাশা আছে। জিদ্দা সত্যি বস, তুমি হেটার্সদের ঘুম উড়িয়ে দিয়েছ। এরা শুধুমাত্র উঠে লেগে পড়েছে যে রাবণ সিনেমাটা কখন আপলোড করব ইউটিউবে এবং সিনেমাটাকে লিক করে ভাইরাল করে দেবো যাতে কেউ আর সিনেমা দেখতে না যায়। যারা এসব ভিডিওগুলো আপলোড করছে তারা জানে যে চ্যানেলটি এটা ক্ষতি হতে পারে, এই ভিডিওটা আপলোড করলে স্ট্রাইক পড়তে পারে এই চ্যানেলে, কিন্তু তারা জানে, কিন্তু এটা করার কারণ একটাই উদ্দেশ্য, রাবণ সিনেমাটা যাতে ভালো বিজনেস না করতে পারে এবং হলমুখী দর্শক না হয় রাবণের জন্য, এটাই হচ্ছে মূল কারণ। রাবণ সিনেমাটা রিলিজের পর থেকে আমি দেখছি যে বিভিন্ন ইউটিউবার, তারা সত্যিকারে ভাই ইউটিউবার নয়, এরা সত্যিকারে জিত হেটার, যারা জিতের ভালো কোনোদিনও চায় না, ইউটিউব চ্যানেলে সিনেমার বিভিন্ন ইম্পর্টেন্ট অংশগুলো আপলোড করে যাচ্ছে বিভিন্ন ইউটিউবার। থ্যাঙ্কফুলি আমার চ্যানেলের দর্শক ভাইদের, তারা অনেক আমাকে ভিডিও লিঙ্ক পাঠিয়েছে, সেগুলোকে আমি শেয়ার করে কপিরাইট স্ট্রাইক মারার ব্যবস্থা করেছি, তাদের জন্য অনেক ধন্যবাদ। তো এইগুলো খুবই জঘন্য, মারাত্মক ভুল করছে। আরে ভাই এটা জিত হেটার ছাড়া কেউ হতে পারে না, কারণ আপনি দেখুন রাবণের সাথে কিন্তু কিসমিসও রিলিজ হয়েছে, কিন্তু কিসমিসের আমি দেখলাম না যে কোনো এক ঘন্টা বা কোনো 10 মিনিটের ভিডিও আপলোড করা হয়েছে। আর আমি রাবণের যে এত ভিডিও দেখছি ইউটিউবে, এত ভিডিও দেখছি যে এত লোক ছেড়েছে, ভাই সত্যি এটা শুধু হেটার্সরা ছাড়া কেউ করতে পারে না, এটা শুধুমাত্র হেটার্সরা ছাড়া। আমি গ্রাস রুট এন্টারটেনমেন্টকে আমি রিকোয়েস্ট করছি যে এই ধরনের ভিডিও আপলোড করা হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। আরে দাদা শুধুমাত্র স্ট্রাইক দিলেই সমস্যার সমাধান হবে না? আরে দাদা একটা চ্যানেলে স্ট্রাইক দিলে তারপর ওরা আরেকটা চ্যানেলে আপলোড করে দেবে, আপনারা আইনি ব্যবস্থা নিন। তারা শুধুমাত্র এটা আপলোড করে ভিউজ পাওয়ার জন্য করছে না, এটা সিনেমার ক্ষতি করার জন্য করছে।